বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নূর হোসেন, সহকারী শিক্ষক চট্টগ্রাম এইচজে সরকারি পাইলট হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীরা ও সম্মানিত অভিভাবকবৃন্দ, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আশা করি ভালো থাকবেন। আমি আজকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে অনলাইন ক্লাসে আমি উপস্থিত হয়েছি। তোমরা অবশ্যই আমার সাথে এই ক্লাসটা কন্টিনিউ করবে এবং তোমাদের থেকে খাতা কলম হাতে নিয়ে রাখবে। আমি যখন যাই ইনস্ট্রাকশন দিই সে অনুযায়ী ক্লাস করবে এবং আমার সাথে ক্লাসটা পুরো সময় ধরে থাকবে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। সাথে সাথে অভিভাবকদের বলছি, আপনারা আপনাদের বাচ্চাদেরকে আমাদের এই অনলাইন কার্যক্রমে, অনলাইন ক্লাসে যেন ইনভলভ হয়, তাদেরকে উৎসাহিত করবে। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকে পাঠে যাই অষ্টম শ্রেণী গণিত দ্বিতীয় অধ্যায়। আমরা যে গাণিতিক সমস্যা সমাধান এই নিয়ে আমরা কাজ করব। চলো আমার আগে একটি ভিডিও দেখি। একজন ব্যক্তি গ্রাম থেকে 100 টাকা ক্রয় করে বাজারে নিয়ে যাচ্ছে। বাজারে নিয়ে ডিমগুলো বিক্রি করছে। বিক্রি শেষে টাকাগুলো দেখলো মোট 625 টাকা হলো। টাকাগুলো পকেটে নিয়ে মনের আলোতে বাড়ির দিকে রওনা হলো। এখানে তার বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি, সুতরাং তার লাভ হল। লাভ বা মুনাফা সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান 625 - 600 টাকা সমান 25 টাকা। শিক্ষার্থীরা, এখন তোমরা যে ভিডিওটা দেখলে, আমরা ভিডিওর মধ্যে কি দেখলাম তোমরা দেখতে পারছ যে এই ক্ষেত্রে একজন লোক কিছু ডিম নিয়ে বাজারে গেল এবং বাজারে ডিমগুলো বিক্রি করার পরে তার 625 টাকা বিক্রমূল্য আসলো। কিন্তু তার পূর্বে যে প্রারম্ভিক মূলধন ছিল 600 টাকা, তাহলে তার এক্ষেত্রে যেহেতু এখানে বিক্রমূল্য হচ্ছে ক্রয় মূল্য কম না বেশি, যেহেতু ক্রয় মূল্য হচ্ছে বিক্রমূল্য যদি বেশি হয় তাহলে এটাকে আমরা লাভ বলি। তাহলে এখানে লাভকে আমরা মুনাফা হিসেবে চিহ্নিত করি। এখন প্রশ্ন হলো মুনাফাটা কি, তোমরা কি কেউ বলতে পারবে? চলো আমরা মুনাফার সংজ্ঞাটা জানি। মুনাফাটা হলো আমাদের প্রারম্ভিক মূলধনের উপর নির্দিষ্ট সময় যদি আমি একটা হারে লাভ পাই সেটি হচ্ছে মুনাফা। যেমন আমার এখানে এই ডিম বিক্রেতার প্রারম্ভিক মূলধন ছিল 600 টাকা, সে 625 টাকা বিক্রি করছে, তাহলে এখানে তার লাভ হয়েছে 25 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা দুটো জিনিস জানলাম, একটা লাভ আর একটা ক্ষতি। ক্ষতিটাও আমরা ক্রয়মূল্যের উপর হিসাব করবো। ক্রয়মূল্য যদি আমার প্রারম্ভিক মূলধন যদি 600 টাকা থেকে কিছু কমে বিক্রি করি তাহলে অবশ্যই ক্ষতি হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আসো আমরা মুনাফা আজকে যে পাঠে মুনাফা সংক্রান্ত আমরা চিহ্ন বা বিভিন্ন ইন্ডিকেটগুলো আমরা জেনে যাই এবং এই সংক্রান্ত সমস্যার সমাধান আমরা করবো। তোমরা আমার সাথে টাইমে থাকো। ওকে।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আজকের পাঠ আমাদের মুনাফা। তাহলে আমরা মুনাফা নির্ণয় করতে গেলে কি করতে হবে? আমরা মুনাফার ক্ষেত্রে আমরা প্রথম হলো মূলধন। মূলধনটা আমরা আগে বলছিলাম যে প্রারম্ভিক যে টাকাটা হবে তোমার প্রারম্ভিক মূলধনটা, সেটাকে বলা হচ্ছে মূলধন বা আসল, যেটাকে আমরা পি দ্বারা ইন্ডিকেট করছি। পি মার প্রিন্সিপাল, অর্থাৎ আবার মূলধন আসলটা। এরপরে আস মুনাফার হার, হারকে আমরা আর দ্বারা ইন্ডিকেট করা হয়েছে, যেটাকে আমরা বলি রেট অফ ইন্টারেস্ট। অর্থাৎ হার বলতে আমরা নির্দিষ্ট সময় অন্তর যে মুনাফাটা পাই সেটাকে আমরা মুনাফার হার বলি, এবং তার সাথে সময়যুক্ত সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করছি, সেটাকে আমরা টাইম বলি। মুনাফা, মুনাফাটা হচ্ছে কি? আয়, অর্থাৎ এটা আমার প্রফিট, প্রফিট আসছে আয়। এর সাথে সাথে দেখো সবৃদ্ধি মূল বা মুনাফা সহ আসল যুক্তকে আমরা ইন্ডিকেট করি এ দ্বারা, যেটাকে আমরা টোটাল অ্যামাউন্ট বলি। কি বলি? টোটাল অ্যামাউন্ট। তাহলে আমরা এই চিহ্নগুলো দিয়ে এক্ষেত্রে মুনাফা সংক্রান্ত দুটি সূত্র আছে, যেটাকে আমরা মুনাফা, তোমরা কি বলতে পারো মুনাফা কত প্রকার বা কয় ধরনের? মুনাফা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সরল মুনাফা যাকে আমরা সিম্পল অ্যামাউন্ট বলি, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চলো আমরা দুটি মুনাফার সূত্র বলে লিখি আমার সাথে সাথে দেখো তোমরা। শিক্ষার্থীরা, আমরা চক্রবৃদ্ধি মুনাফার যে ফর্মুলাটা পেয়েছি সেটা কি? সরল মুনাফা লিখবো প্রথমে, সিম্পল অ্যামাউন্ট, সরল মুনাফা আই ইকুয়াল টু পি অ্যান্ড আর। তোমাদের ইতিমধ্যে মনে আছে যে আমরা পি বলতে আসল বোঝাচ্ছি, অ্যান্ড মুনাফার হার, আর অ্যান্ড সময়, আর মুনাফার হার। আরেক প্রকার মুনাফা যে তাহলে আমরা বলতে পারি সরল মুনাফাটা কি? সরল মুনাফা হচ্ছে আমি যদি ব্যাংকে 10,000 টাকা রাখি, নির্দিষ্ট সময় অর্থাৎ 1 বছর অন্তর যে মুনাফা আমাকে দেবে সেটাকে আমরা সরল মুনাফা বলি। এরপর আসো আমার চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফাটাকে চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূল, অর্থাৎ এখানে মুনাফা সহ আসল আমরা বের করবো। চক্রবৃদ্ধি মূলধন যেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, সি ইকুয়াল টু পি ইনটু ওয়ান প্লাস আর হোল এন, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মুনাফা। মুনাফাটা হচ্ছে আসল অথবা সি থেকে চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। তোমরা জানতে পারছো যে ইতিমধ্যে পি হচ্ছে আসল, তাহলে চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূল, আসল সব মুনাফা আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি পি ওয়ান প্লাস আর হোলের মাইনাস পি। এই মানটা থেকে এই মানটা বিয়োগ দিলে আমরা মুনাফা পেয়ে যাব কি? চক্রবৃদ্ধি। তাহলে তোমরা কি বলতে পারো চক্রবৃদ্ধি মুনাফাটা কি? অর্থাৎ কোন মুনাফা, সরল মুনাফা আমরা 1 বছর অন্তর পেয়ে যাই, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে 1 বছর অন্তর যে মুনাফাটা পাবো পরবর্তী বছর সেই মুনাফাটা আসলের সাথে যুক্ত হয়ে পুনরায় আসল হবে, এটাকে আবার ওই টোটালের পর আসল। যদি আমি 100 টাকা ধরে 1 বছর পর 10 টাকা পাই, তাহলে শিক্ষার্থীরা তোমরা যে সরল চক্রবৃদ্ধি মুনাফার কথা বলছি, এটা নির্দিষ্ট বছরে আমরা যে সরল নাম পেয়ে থাকি সেটা যখন আসলের সাথে যুক্ত হবে পরবর্তী বছরে আসলের সাথে আসল সমুনাফার সবার কার্যকর, সেটাকে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বলি, যেটাকে আমরা চক্র আকারে ঘুরে ঘুরেই আসি।
সুতরাং বৃদ্ধি পেতে থাকে, এটাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে। চলো আমরা এই সংক্রান্ত একটা গণিত গাণিতিক সংখ্যা সমাধান করি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ একটা গাণিতিক প্রশ্ন, বার্ষিক শতকরা 10% মুনাফায় 5,000 টাকার 3 বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? তোমরা কি বুঝতে পারছো যে আমরা যে দুটি সূত্রের কথা বলছি, দুটো সূত্রের আলোকেই আমরা এই অঙ্ক বা এই সমস্যা গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা খাতা কলম নিয়ে লিখতে থাকো আমার সাথে সাথে এবং অঙ্কটি বুঝতে থাকো। ওকে, তাহলে দেখো আমরা এখানে আসল মতো পেলাম 5,000 টাকা। লিখিয়ে দেওয়া আছে আসল পি সমান 5,000 টাকা, সময় এন, এখানে সময় 3 বছর, তারপরে দেখো মুনাফার হার যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করছি কত, 3 বছরের সরল মুনাফা 10% হারে, কত টাকা হারে 10%, 10%। আমরা এটাকে লিখতে পারি আচ্ছা, তাহলে আমরা এই গণিতের কাজে আমরা প্রথম কাজটা হবে সরল মুনাফা নির্ণয় করব। তো সরল মুনাফার সূত্রটা কি জানা আছে? তোমরা কি বলতে পারবে জানো সরল মুনাফাটা কি? সরল মুনাফা আমরা নির্ণয় করি I = P and R, আমরা মানগুলো বসাই, P এর মান কত 5,000 ইন্টু N এর মান 3 ইন্টু R এর মান 17/10। এই ক্ষেত্রে আমরা এখানে হর হিসেবে আছে 100 সাথে আমরা যে কোনো সংখ্যার সাথে ভাগ করে নিতে পারি। তোমরা ইচ্ছে করলে ক্যালকুলেটার গুণ করেও ভাগ করতে পারো। আমরা দুটো সংখ্যা থেকে কেটে দিই, তাহলে এখানে থাকতেছে 50 3 3 5 15, 1500 টাকা। এটা হলো আমার 5,000 টাকার উপর সরল মুনাফা পেলাম 1500 টাকা। এরপর যা আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করবো, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে আমাকে কি কাজ করতে হবে? অবশ্যই চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূল সেই সূত্রের আলোকে লিখতে হবে। তো আমরা এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা শেষ করে নিই। চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূল সি সমান পি ইন্টু 1+R4n। তাহলে আমরা মান বসিয়ে নিই আসল পি 5,000 টাকা, 1+R1 100/10 কিন্তু সময় হচ্ছে 3 বছর। এক্ষেত্রে আমরা কি লিখব 5,000, তাহলে এখানে আমরা লসাগু করেও কাজটা করতে পারি। তাহলে আমরা পয়েন্টে নিয়ে নিই 1+10 বাদ দিলে 100 দ্বারা 1 3। এক্ষেত্রে আমরা এটাকে যদি ঘন করে নিই 5,000 ইঞ্চু ঘনফল আসতেছে কত, দেখা যায় আমরা গুণ করে যদি তোমরা ইচ্ছে করলে ক্যালকুলেটারে করতে পারো, না হলে আমরা গুণ করে নিই, তাহলে এটা হতেছে 1.1 কিউব। আমরা যদি ক্যালকুলেটারের সহায়তা নিই এক অল্প সময়ের মধ্যে শেষ করে নিতে পারবো, তাহলে এখানে কত আসতেছে 1.331। এটা গুণ করার পরে আমি পাবো কত আমাদের রেজাল্টটা, আমরা ক্যালকুলেটার দিয়ে গুণ করে দেখি 6,655 টাকা, 6,655 টাকা। এখন তোমরা কি বলতে পারবে এই টাকাটা কি চক্রবৃদ্ধি মুনাফা না চক্রবৃদ্ধি মূলধন? এই টাকাটা হচ্ছে
চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ স্ববৃদ্ধি মূল, স্ববৃদ্ধি মূল যেখানে আসল সহ মুনাফা। তাহলে আমরা এই টাকা থেকে চক্রবৃদ্ধি মূল মুনাফা বাইর করতে কি করতে হবে, তোমাদেরকে আমি সূত্র লিখে দিয়েছিলাম মনে আছে নিশ্চয়, যে সি মাইনাস পি। তা আমরা চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি, অর্থাৎ সি হচ্ছে আমার 6655 বিয়োগ পি 5000 টাকা। তাহলে আমি এখান থেকে বিয়োগ করে নিই, আমার কত টাকা থাকতেছে তোমরা বিয়োগ করে দেখো, আমার এখানে 5000 টাকা গেলে 1655 টাকা থাকে, 1655 টাকা আসলাম কি, এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা। তোমরা দেখো আমার সরল মুনাফা পায় না 1500 টাকা, আর চক্রবৃদ্ধি মুনাফা 1655, কি বাড়লো না কমলো? দেখা যায় 3 বছর অন্তর যাইয়া আমার কত টাকা পার্থক্য বাড়ছে, কত টাকা আমি পাইলাম সরল মুনাফা হারে, যে চক্রবৃদ্ধির মাধ্যমে আমরা কত টাকা পাইছি। তাহলে দেখি দেখিনি আমরা মুনাফার পার্থক্য, মুনাফার পার্থক্য আসতেছে আমার চক্রবৃদ্ধি মূলধন আর মুনাফা পেয়েছি 1655 বিয়োগ আর সরল মুনাফা 1500 টাকা। তাহলে আমি বিয়োগ করতে পারছি কত, 155 টাকা, কত পাচ্ছি 155 টাকা বৃদ্ধি পাইছি। এটা হচ্ছে দুটো মুনাফার পার্থক্য, তোমরা আশা করি বুঝতে পারছো, একটু ভালো করে দেখে নাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চক্রবৃদ্ধি সর্বৃদ্ধি মূল প্রথমে বের করলাম, এর প্রথম একদম সরল মুনাফা, তারপর চক্রবৃদ্ধি সর্বৃদ্ধি মূল, এখন চক্রবৃদ্ধি মুনাফা, এখন মুনাফার পার্থক্য। তাহলে আমার উত্তর পাচ্ছি কত, 1055 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ, আর আমি বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে বইয়ের অনুশীলনী 2.2-9-10 দুটি অঙ্ক তোমরা এই সূত্রের আলোকে করবে, এবং আমরা যখন স্কুল খোলা হয় তখন অবশ্যই স্কুলে আমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসা থেকে বাইরে হলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং যতক্ষণ সময় বাসায় থাকার চেষ্টা করবে। ধন্যবাদ।